যুক্তরাজ্যের ক্রমবর্ধমান বাজার ধরতে একসঙ্গে কাজ করা নিজেদের অধিকার পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। চায়না প্লাস ওয়ানের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাজ্যের ভোক্তা মার্কেট ধরতে রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দিয়েছে উভয় পক্ষ। রোববার রাতে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও দেশটিতে সফররত এফবিসিসিআই প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এক ডায়ালগে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাইদা মোনা তাসনিম উপস্থিত ছিলেন। রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের উপরে জোর দিয়ে এফবিসিসিআই সভাপতি অনুষ্ঠানে বলেন, আমরা শুধু তৈরি পোশাক খাতে নির্ভরশীল হয়ে আছি, কিন্তু বর্তমানে অর্থনৈতিক প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশন বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্যকরণের বিকল্প নেই। আমরা শুধুমাত্র গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট রাখছি। এই যে এই যে আমাদের ছোট ছোট জিনিস অনেক কিছু আছে যে লিকুইডটা আমরা এক্সপোর্ট করি, আমাদের অনেকে আমাদের নার্সিং আমাদের একটা কোম্পানি জাপানের সাথে একটা জয়েন্ট। বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আসারও বিষয়েও বাংলাদেশি হাইকমিশনের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশি হাইকমিশনার সাইদা মোনা তাসনিম বলেন, বাংলাদেশি হাইকমিশন ও বেসরকারি খাতের উদ্যোগে গত বছর যুক্তরাজ্যে $5.5 বিলিয়ন বেশি মূল্য পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্য রপ্তানির দিক থেকে সর্বোচ্চ। এই রপ্তানির 91% এসেছে তৈরি পোশাক খাত থেকে। এছাড়াও টেক্সটাইল, মৎস্য, বাইসাইকেল বিভিন্ন ধরনের পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করা হলেও সেই সংখ্যা খুব কম। Today's, you know, while investments from the UK have been extremely well, last year UK was one of the top countries in terms of investment, yearly investment, and cumulatively it holds the third position for many years. But what, and you know, how do they do they do that? Because these banks keep on reinvesting, British American Tobacco keep on reinvesting. But what is important is to understand how do we expand our export. বৈঠকে প্রশিক্ষিত নার্সসহ দক্ষ জনশক্তি রপ্তানি নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।